আর আপনাদের একটা জিনিস বোঝা লাগে সব সময় বক্তার পাগল হবেন না আলেমের পাগল হবেন বক্তার পাগল হন বিদায় দুপসাসিয়া হাটে শেখার হাটে আরলা তারপর আরো যা আছে আছে না এই সমস্ত হাট যে সাপ্তাহিক হাট বসে দেখবেন যে অনেক ওষুধ বেচাওয়ালারা কুটপা থেকে কোন গাছের শিকড় লিয়ে আসে লিয়ে আসে আজকে এটা বোলসার দিয়ে গপ্প করে বক্তাদের মতন কয় এটা খেলে বেকা সোজা হবে কথা কয় না হাঁচা উড়ে দিচ্ছে উইও কিন্তু কম বক্তা লয় যারা হাটত মনে করেন যে বিভিন্ন গাছের শিকড় বেছে খায় ওরাও কিন্তু বক্তা আবার দেখবেন যে সাপের বাক্স লিয়ে আসে কে লিয়ে আসে ওয়াজগুবি মানুষের ধান্দা লাগানোর জন্য দেখবেন মিজে একটা বাড়ি মারে আসতে বাবা কামরা কামড়ি করিস না দাবা দাবি করিস না দেখবেন দুই এক ইনসিলিয়ান দাবাই করে বাইর করে তখন বাতিয়া দিয়ে কয় এই সাতটাকে আমি কোথার থেকে ধরে আনছি আপনারা শুনলে অবাক হবেন তো দেখবেন এই এই সাতটা দেখার জন্য লোকজন দাঁড়ায় থাকে তারপরে কিসের সাপ দেখা দেখি যখন বাইর করে তখন দেখে অনেকে কয় কে রে এইটা না আমাকে এলাকার ধরা সাপের মতো তারপর মিজাই ওয়াজগুবি দেখবেন একটা বড়ি মানে সাগরের বকরির নাদি না কুত্তার গু না বিলের গু আল্লাহ ভালো জানে কাগজত করে পেশা লিয়া কবে আমি এতক্ষণ যে সাপটার কথা বলেছি বাবু তোরা জানিস আমি সাপ নিয়ে খেলা করি সাপ নিয়ে আমার চলতে হয় এই সাপটাকে খাদ্য হিসাবে আমি তোদের জানতে চাই তোরা আশরাফুল মাখলুকাত এই সাধারণ জীব সাপকে খাওয়ানোর জন্য 100 টাকা কসকসা কে দিতে পারবি তবে সে দিবি যার পেশাব করার সময় গাও থাকিলে এখন যাই ভ্যানসালা খাই যাই ধান কাটা খায় উই তো আর সায়েন্স পড়ে নাই ডাক্তারি বিদ্যা তোর জানা নাই ও কিছু করে আমি তো মোতার সময় গাও থাকি দেই কিন্তু যাদের সায়েন্স জানা আছে সায়েন্সে এটা বলা আছে যে মূত্র থলি থেকে যখন মূত পাস হয় পেশাব পাস হয় তখন অটোমেটিক মানুষের শারীরিক দৈহিক গঠন একটু নাড়াচাড়া দেয় এটা কিন্তু আর ওই ভ্যান চালক বোঝে না বলছে কি আরে আমারই তো মোতার সময় গাল থাকি দিয়ে উঠে রে ওই তখন ওই সারাদিনের যা কামাই করছে গুনা গুনা 100 টাকা বাইর করে আমি তো ইয়া তখন ওর দেখা দিকে আর কয়েকজন বাইর করে ওই প্রথম চাষে 100 পরে 11 জনেরটাই কিন্তু ইলে সলে বলে কৌশল করে নেয় কথা কয় না উইও কিন্তু কম বক্তা না এই জন্য বক্তার পাগল হওয়া যাবে না আলেমের পাগল হইতে ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة بارك الله لنا ولكم في القرآن العظيم لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই সাউন্ড বাড়াও টংচিকন করো বাস মোটা করো ভাইজান কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে না
কালেমা তৈবা জোরে বললে কেউ ধরে নিয়ে যাবে তো মহব্বতে জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা না না হয় না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মিনিট একটু আল্লাহ নামে জিকির করব দিলটা নরম করে জবান আওয়াজ বাড়া দিয়ে সবাই বলি আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تعلم القرآن مدرسة وغرام بشير الدوغة ঐতিহাসিক تفسير القرآن وزود وار محفل আজকে অত্যন্ত পরম শ্রদ্ধেয় যিনি সভাপতি সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয় আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ বিভিন্ন মহল্লা মহল থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার ইয়ং জেনারেশন বন্ধুতুল্য কলিজার টুকরা যুবক বন্ধুরা বাবার বয়সী পিতৃতুল্য প্রবীণ মুরব্বী বাবারা ও বড় ভাইরা বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছেন আমার হৃদয়ের স্পন্দন কলিজার অংশ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে পরম সদ্দিয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা ও আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের নেক মজলিসে নেক কাজে বেহেশতের বাগানে কোরআনের মজমায় এই পবিত্র শাবানের চাঁদে যে আল্লাহ আমাদেরকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন আমরা সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি তাই জবান খুলে আওয়াজ দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের দয়ার মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় ধরে উম্মতের আলেমদের জবান থেকে আলোচনা শুনতেছিলেন এর এক পর্যায়ে আমি আপনাদের সম্মুখ পানে বসেছি
দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন আমিন আমিন যেভাবে বলতেছেন তাতে মনে হচ্ছে গুনাহ নাই বেগ মানে তামান লোকগুলা মনে হয় যে দুধের দোয়া তুলছি বাবা তা আমিন একটু জোরে বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে তো জোরে কোন আমিন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আমিন আল্লাহ আপনি আমাদের জীবনের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী বানিয়ে দেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত নসিব করেন আমিন আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন মাদ্রাসার প্রয়োজনে ব্যবস্থা করা হয়েছে উম্মতের আলেমরা এসেছে মুসলিম মিল্লাতের পদচারণ এবং এই দোয়াগুলি নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন আমিন এবার একটু মনোযোগ ঠিককরণের লক্ষ্যে একটু কৌশল অবলম্বন করব কষ্ট দেব যাদের হাত আছে যাদের নাই তাদের কাছে আবদার নাই যাদের দুই হাত আছে দুটি হাত উপরের দিকে তোলে হাত টান টান করে ধরে তোলেন মোট করে ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন এবার ফুলের মতন আঙ্গুলগুলি সরান এবার ঘুম ভাঙানোর জন্য ডাইন বামে একটু নাড়া সরান ধরে নাড়েন অ্যাটেনশন ঠিক হয়ে যাবে শয়তান ভেঙে চলে যাবে যে জোরে নাড়েন যে এবার মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ মহান সব উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার আর একবার কোন আল্লাহু আকবার কষ্ট দিলাম বেজার হইলেন আমার সাথে যত মন খুলে কথাবার্তা বলবেন আমাকেও তত মন খোলা আলোচক হিসেবে পাবে আর যদি ভাব ধরে মুখ ঘুমটা করে থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে এই সাংবাদিক তুই কি সাংবাদিক তো তিন কেঙ্কে করছো কেন শোধায় বস তামাশা লিয়ে আছে হাত মোবাইল নামা নিজের বুকের জিনিস নিজের বুকত্থ বল আমার সিয়ারা দে অজগবি তুই লাইভ দেখাচ্ছ না কি করিছ মানুষের লাইভ দেখানোর দরকার নাই নিজের লাইভ আগে ভালো কর আর যারা এই যে মিডিয়া টিকে এলা নিয়ে আসছেন ঠিকঠাক করে দিয়ে আপনারাও বসেন আপনাদেরও ওয়াজ শোনা দরকার আছে ওই যে তাও মোবাইল উসা করেছে খোঁজ নিয়ে দেখেন মুতে পানি লাই না সারা দিন আমার মহব্বত এখন আব্দুল খালিক শরীফপুরি মাহফিলে কমপক্ষে এক দুজন আলেম থাকে কারণ আগে আসলাম ছিলাম আওয়ামের বক্তা এখন হইলাম আলেমদের বক্তা আর আপনাদের একটা জিনিস বোঝা লাগে সব সময় বক্তার পাগল হবেন না আলেমের পাগল হবেন বক্তার পাগল হন বিদায় দুপসাসিয়া হাটে শেখার হাটে আরোলা তারপর আরো যা আছে না এই সমস্ত হাট যে সাপ্তাহিক হাট বসে দেখবেন যে অনেক ওষুধ বেচাওয়ালারা কুটপা থেকে কোন গাছের শিকড় নিয়ে আসে লিয়ে এসে ওয়াজগুবি একটা বোলসার দিয়ে গপ্প করে বক্তাদের মতন কয় এটা খেলে বেকা সোজা হবে হ্যাঁ কথা কয় না হাঁচা উড়ে দিচ্ছে তো উইও কিন্তু কম বক্তা লয় এই তোরা এটি শেয়ার উদ্দেশ্য আছে কেন বাক শেয়ার উদ্দেশ্য আমি সিটারমেন্ট দেখাচ্ছি আদব কাদেন আবার এটি বসে দাঁত কোদালের মতন বার করে হাসিচ্ছে এদিক তাকান আমি যেমন নরম এরকম কিন্তু গরম আমি সবসময় এভাবে চলি খোলামেলা চলি সাদা খাই সাদা পরি সাদা মাটা কথা বলি আর সাদা দিলের মানুষ জাহান্নামে যাবে না জান্নাতে যাবে এটা আল্লাহর কথা আজকে 26 বছর চলতেছে আমার বক্তৃতার জীবন এই জীবনে কত বক্তা দেখলাম উড়ে আসলো জুড়ে বসলো খুব কাঁপাইলো কেউ মরার সময় বেকা হয়ে মরে কেউ আলসার ফালসার ক্যান্সার কথা বোঝেন না
কারণ কি জানেন যে বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে এই বিদ্যাকে সে কদর করে না মানুষকে মানুষ মনে করে না মানুষ একটু মুসাবাক করবে গেলে ভাব ধরে হাজার তো আমি ব্যস্ত যাও যাও ঘর ঢুকাই আটকে থুয়ে লাগেতে কুট থেকে এটা নতুন বউ ধরে আলেম ওলা আসবে আলেম ওলা আমার সাথে মানুষ মুসাবাক করবে তার চেহারা দেখবে সেও দোয়া করবে আলেমও দোয়া করবে এটাই তো নবীর চরিত্র নবীর ওয়ারিশ কারা যাদের কাছে নবীর সিরাত সুরত আছে কথা কয় না জোরে কথা বলেন ঠিক কি না আল্লাহই চোখ দিয়েছে আল্লাহর দেওয়া চোখ দিয়া ভাই এই এই ক্যামেরা একটু এদিক সরান তো এই যে হ্যাঁ এটা এদিক এদিক সরান এদিক সরান মুখ না দেখলে প্রেম জমে কথা কয় না এটা আরেকটু নিশা করো এই যে মোবাইলটা আরেকটু নিশা করো ভাইয়া অন্যের কোনো খেয়ালে আঘাত করো না এটা দরকার আছে প্রচার প্রসারের দরকার আছে সমস্যা নাই কিন্তু প্রচার করতে যায় আরেকজনের অন্তরে আঘাত দেওয়া যাবে তাই না আল্লাহ চোখ এই চোখ কে দিছে জোরে বলেন কে আরেকবার কন এই চোখ আল্লাহ দিছে এই আল্লাহর দেওয়া চোখ দিয়া কোন মানুষ যদি চারটা জিনিস দেখে সাথে সাথে সওয়াব নজর হয়ে মানে সওয়াব আমল নামে আল্লাহ দিয়ে দেয় কয়টা জিনিস জোরে কন সাইড জিনিসের দিকে তাকাইলে আল্লাহ সওয়াব দেয় নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআনুল কারিম কালামুল্লাহ নাম্বার তিন হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওলিয়াল্লাহ নাম্বার চার আপন মা আর বাপের চেহারা এই সাইডটার মধ্যে তিনটা দেখতে টেকা লাগে না একটা দেখতে টেকা লাগে এবার দেখেন তো এই পর্দার আলোর কারা ঘুরঘুরাচ্ছে কথা বলতেছে এই মাহফিলে পরিবেশ কারা নষ্ট করতেছে দেখেন তো বিয়ে বাড়ি দেখবেন কিছু কুত্তা থাকে এই কুত্তাগুলো খালি ধান্দার থাকে কখন খাবার দিবে আর কখন দিবে না হাড্ডি কি নরম না শক্ত কার ভাগত কয়টা বলে দেখবেন রান্দার আগেই কাউকে শুরু করে ওয়াজ মাহফিলে এই ধরনের কিছু বেহুদ্দা কুত্তা আসে এরা ওয়াজ শুনবার আসে না এরা অতিথির ভুল ধরবার আসে আলেমদের ভুল ধরবার আসে মাদ্রাসার খোঁজ খবর দুশ্মন হিসাবে নিবার আসে হ্যাঁ একটু কম বেশ হলে দেখবেন যে অজগুবি পটকা ফুটে মাহফিলের পরিবেশটা নষ্ট করে কথা কয় না নিজেও ভালো থাকে না নিজেও ভালো খায় না অন্যের ভালোটাও থাকবা পছন্দ করে না এগুলোর নাম আমি রাখছি বেহুদ্দা কুত্তা কি কুত্তা বেহুদ্দা কুত্তা কে ভাই ওয়াজ সবার শোনার দরকার নাই কথা কয় না তাহলে যারা ওয়াজ না শুনে যদি ঘুর ঘুরাচ্ছে উনি হুজুর হলেও মনে করো উনি সামটা হুজুর ওর ভিতর ভালো উনি টুপি দাঁড়িয়ে রাখছে এটা একটা সাইনবোর্ড ওর ভিতর ভালো না বিদায় উনি জালসা আসতে পারে না উনি সমালোচনায় ব্যস্ত এবং ওর কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ প্রয়োজন বেদি প্রয়োজনের তাগিদে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ব্যস্ত থাকা স্বাভাবিক কর্তৃপক্ষ মাদ্রাসার হুজুর কিন্তু আর গুলা যেগুলো আছে মিশাই দেখবেন লাল চা খায় পান খায় আর গপ্প করে আর কোনো ধান্দা নেই কথা কয় না এরা হলো জালসার পরিবেশ নষ্ট করালো আনতে যে কত কষ্ট করছে এই মাদ্রাসার কমিটির লোক গ্রামের লোক সেটা তারা জানে ঠিক না যতক্ষণ আসি নাই ততক্ষণ দেখবেন যে খালি গপ্প দিছে আসবে তাই উনি তো আসে না যখন এখন আসে এখন এখন মনে করেন যে ঝামেলা হ্যাঁ ভাই দে কান সাপটির মধ্যে ফাটা বেহুদ্দা কুত্তা গুলো এখান থেকে খেদা দে তোরা বুঝিস না তোর কে গ্রামের ইজ্জত নাই কেউ চায় না যে এই গ্রামের জলসাটা ভালো হোক উপজেলা চেয়ারম্যানের মতন মানুষ সে ভদ্রতা আচরণ করে জলসা শুনতেছে আলেমের কথা শুনবে আর ওই কি কি দেওয়া নিয়ে আসছে আচ্ছা ওই ঘুর 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 করে খালি ঘুরছে আমি জানি আমার কার জীবনে দাওয়াত দিব কিন্তু আমি এরকমই আমি কোনো সারাসারির মধ্যে নাই কারণ জালসা সবারই শোনার দরকার কথা কয় না তো বক্তা যারা হাঁটো মনে করেন যে বিভিন্ন গাছের শিকড় বেছে খায় ওরাও কিন্তু বক্তা
আবার দেখবেন যে সাপের বাক্স লিয়ে আসে কে লিয়ে আসে ওয়াজগুবি মানুষের ধান্দা লাগানোর জন্য দেখবেন মিজে একটা বাড়ি মারে আস্তে বাবা কামরা কামরি করিস না দাবা দাবি করিস না দেখবেন দুই এক ইঞ্চি লিয়ান দাবাই করে বাইর করে তখন বাতিয়া দিয়ে কয় এই সাপটাকে আমি কোথা থেকে ধরে আনছি আপনারা শুনলে অবাক হবে দেখবেন এই এই সাপটা দেখার জন্য লোকজন দাঁড়ায় থাকে তারপরে কিসের সাপ দেখা দিচ্ছে যখন বাইর করে তখন দেখে অনেকে কয় কে রে এটা না হামাকে এলাকার ধোরা সাপের মতো তারপর মিজাই ওয়াজগুবি দেখবেন একটা বড়ি মানে সাগরের বকরির লাদি না কুত্তার গু না বিলের গু আল্লাহ ভালো জানে কাগজত করে পেছালিয়া কবে আমি এতক্ষণ যে সাপটার কথা বলেছি বাবু তোরা জানিস আমি সাপ নিয়ে খেলা করি সাপ নিয়ে আমার চলতে হয় এই সাপটাকে খাদ্য হিসাবে আমি তোদের জানতে চাই তোরা আশরাফুল মাখলুকাত এই সাধারণ জীব সাপকে খাওয়ানোর জন্য 100 টাকা কসকসা কে দিতে পারবি তবে সে দিবি যার পেশাব করার সময় গাল ফাটি না এখন যাই ভ্যানসালা খাই যাই ধান কাটা খা উই তো আর সায়েন্স পড়ে নাই ডাক্তারি বিদ্যা তোর জানা নাই ও কিছু করে আমি তো মোতার সময় গাল ফাটি দেই কিন্তু যাদের সায়েন্স জানা আছে সায়েন্সে এটা বলা আছে যে মূত্র থলি থেকে যখন মূত পাস হয় পেশাব পাস হয় তখন অটোমেটিক মানুষের শারীরিক দৈহিক গঠন একটু নাড়াচাড়া দেয় এটা কিন্তু আর ওই ভ্যান চালক বোঝে না ও কিছু কে আরে আমারই তো মোতার সময় গাল ফাটি দেয় উঠে রে ওই তখন ওই সারা দিনের যা কামাই করছে গুনা গুনা 100 টাকা বাইর করে আমি তো ইয়া তখন ওর দেখা দিকে আর কয়েকজন বাইর করে ওই প্রথম চাষে 100 পরে 11 জনেরটাই কিন্তু ইলে ছলে বলে কৌশল করে নেয় কথা কয় না উইও কিন্তু কম বক্তা না এই জন্য বক্তার পাগল হওয়া যাবে না আলেমের পাগল হইতে হবে কার পাগল হইতে হবে কেন আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে কথা কয় না আলেম যখন এলেম নিয়ে চলাফেরা করবে তখন আল্লাহর কথাই বলবে ওই সাপ খেলার মতন সাপ খেলার মতন ধোকাবাজি দিয়ে কথাবার্তা বলবে না ওই মমতাজ কিভাবে গান গাইছে আয়ুব বাচ্চু কিভাবে গান টানছে ওই হিরো আলম কি মার্কালিয়া দাঁড়াছে ওগুলা কর টাইম আলেম পাবে না কথা কয় না যার যে মার্কা হয় হোক কারো লাঙ্গল কারো মঙ্গল কারো জঙ্গল তোরা তো মাথা ব্যথা কর তুই এটি দিন প্রচার করবে চ দিন প্রচার করবে কথা কয় না আপনারা আমার কথা রাগ করতেছেন বেজার হইতেছেন ঘন্টাখানি সময় দিবেন বাবা লিল্লাহে তাকবীর লম্বা করি না পবিত্র কোরআনুল কারিম যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই জন্য মাদ্রাসার পক্ষেই কথাটা বলি আমার বন্ধুগণ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছে বলেন কাদেরকে আবার ক আরেকবার ক কাদেরকে এটাকে সহজে বোঝার জন্য বলেন ইমানওয়ালা কি ওয়ালা ইমানওয়ালা এখন প্রশ্ন হতে পারে হযরত ইমানদার কারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পন্নু একে ইমানদার হনু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা সহি করে পড়ে পারে না ভাই ওই ময়দানত বসে আছে কখন গরম ওয়াজ করবে আর হামি তাকবীর দিবে জিহাদ করার জন্য রেডি অত মুতা বানিলে না আর যদি জিজ্ঞাসা করেন কালেমাটা না সই করে কত ওই কবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আর যদি কই সূরা ফাতিহাটা পড়তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তোর মতন মরদের কাম বাচ্চে জিহাদ করা এতই সস্তা ওই বসেই ধান্দা খোঁজে এই বক্তা তো আমার গ্রুপের লয় ওর গ্রুপের বক্তাদের হাসের পাশার মতন যে হাস যখন পানি পাশা নারে দেখবেন দাড়ি খোঁচা খোঁচা অর্থাৎ ইসলাম কায়েম করতে গেলে দাড়ির দরকার নাই ইসলাম কায়েম করতে গেলে পোশাকের দরকার নাই খালি মারো আর কাটো আর দাফা দাবি করো আর কোরআনের তাফসীরে নাম দিছে তাফসীরের নাম দিয়ে দেখবেন কেসে শুনা ওয়াজগুবি জালাল হোসেন সাইদির ওয়াজগুলা নকল করে নোট করে ধরে আসে নিজস্ব কোনো সালাম পাতি নাই এটাই ওয়াজ তাফসীর
علمِ بلاغت علمِ ناہو علمِ سرف دھارے کسے نہیں اوہ یہ اللہ مدل رسول سیدی شبیر کیسے ٹھیکے دار سنسے اوہ نوٹ کو رہ کرے لیا چھے مورو دیکھتا کتا کھنا بھائی تمہیں رازنیتی کرو کرو رازنیتی کہ تو تمہار رازنیتی آمی کوری نہ دیکھے دے آمی بے ہوتا ہے آمی انہوں گروپے لوگ آمی گمرا اے دولین تمہیں کے بولتے بلسے کتا کھنا مانے دائرے کو آئے ہمار دکانوں تی آشل گھی پاوالا اور انہوں دکانوں دوی نمبر گھی کتا کھنا ایک لئے بلسار باز دیو ایکنوں سمیہ سے اوکو گرہن کرو اوکو گرہن کرو مسجدر بھی ترے زیبا میں ایک نمازر نمازر کاتارے ایکی کاتارے آؤں میں ایک بین کی زمان ہے بازو داراو مسجدر بائیلو سمازے ایکی کاتارے داراو اللہ کو سام جہاد کرا لکھ بینا نفسر جہادر بھی رویتے کن لئی سمازے قرآن راستو قائم ہوئے زمین ایسا بھی بسولت دیبو نے بہت کسو دیکھ سی زیل کھانا گلے کیو زائنہ ایک گلس پانی نیا ایک شورا ٹیکاو کیوں دی بردانا اوہ گلے ہمار بہت سلی دا اوہ از گوی دیکھ بین دے آبار زیل کھانا تے زامین پہلے میسا ہے پھولیر مالا لیے دیکھو نو بھی کشٹو کری تھے آپ نے نہ کر بھی نا کہہ رہے حرامی کھالی ہمی کرمو تو ہی کر بھونا اگر ساسا سیلا کتا کچی با سولے سولے نا سولے نا سولے ہمی ان کے کتا کرنا کمونا بات دیمو سنین علم کےو رازنیتی کروے بادا نائی علم کےو پیرگیری کروے بادا نائی علم کےو دعوت و تبلیغ کس کروے بادا نائی علم کےو مدرسہ حدیث پڑھاوے بادا نائی اللہ ایک ایک زن کے ایک ایک زگتا دیا بانائی سی شبائی جو دی پائلوٹ ہوئے تیلے دوبسا سی علاقہ بھٹ بڑی کے سلام دیکھ تو کون لوگ ہاسے نہ کتا کوئی نہ دیکھ کتا کوئی نہ مونکر مجھ بہو پیٹا لگا دیکھ تو بھائی کتا کوئی ہاتھ کے سولے دا دے دے سولے دا بے مونکر مجھ نیو ایرو اوی بہت آلوی روگا سے کی بھائی سول بے کی سول بے نا محلی راوہ شنتے سنا شنتے سنا اللہ قبول کرو اگزر کن آمین ارودر کن آمین دیکھ بین کی بول سر دیکھ بھائی اتو واس کرے کی لاب اسلام تو قائم ہوئینا اور بھائی اسلام قائم کرتے گیلے دے گنگولا اور گن کرا در کر شئی گن تو تمہار مدد ہو نائی تمہیں شود کھوا کیا حلال مانے کرو تمہیں شود کے شود کھو نائی انٹریس کھو باپ رے شود دو باشا کھو ہاں لوگ جانائی کوئی ہمارا اببو کے ہاتھیر مدد دھورے گھوٹا چھے اور کاملا لوگ کچھے ہمار باپک ماری چھے رے کتا کھنا تو ایکی تو ہلو گھوٹا تھے اور ماری چھے ایکی تو کتا کھنا وہ ایک ٹھا کتا مونے پورے گلو بھائی بول بھو بول بھو مسلمان شنگھر جات بیرالیر جاتنا ساگو دوئی ساگو بکری گاش کھائیتے گئیتے بیلا ڈوگا بھلسے واز آسے ٹینشن کرے نامی واز کرو انہانو بکتر مطن مکستو بھی دیلے بوشی نہیں اتحاشر پاتا ہے شورنی ہوئے تک بے ای مدرہ سر مافی مونے رہی کھر کتا بودھائی تی برسی ہمی دے کاش شک سی ایک کاش بوتا میر گھائر شیلائی کرانڈاو شکائی کنتو ای سیارت بوشی کازے ٹینشن کرے نامی وہی بار بار بکتا در مطن گھوری دیکھ مونا آر ارکم بھاگ بیرے کمونا ڈاکتر ہمار کے نیشت کری چھے بوکے بیتا بھائی کل کے ہمار کو ایکٹا ہوا آس ایدن آئیدانو کشتا ہرام تو تو بوکے بیتا بھائی تو آسو کے تو باری شیعہ تک باری چنائی کتا کنا اللہ ہمار دے شبائی کے حفاظت کرو ایکٹا کتا بولی جو مروبی بابا تمہا کہ اللہ پاک زے بیدہ دی سے اے بیدہ کی تمہیں قدر کرو اللہ برکت دی بے تمہیں حال چاش کتے بارو ایٹے کے ذتن کرو اللہ تمہار ایڈر مات دمیں تمہار ریزی کے برکت دی تمہیں اسلامی حامد و ناد گائیتے بارو اے پرتبہ کے تمہیں لالن پلن کرو اللہ جننے اللہ تمہار کے برکت دی بے تمہیں لیکھا پرا تمہار برین بھالو تمہیں اے برین کے کازے لگاو شموئی داؤ اور جدہ کوئی دونا اللہ تمہیں کے برکت دی بے زیبونے کرو کسے ہاتھ پیتے کھاو لیک بینا زتو دن نیزر گایا پائے زور تھک بے نیزر پاہ دیا ہاتھا چشتہ کروا اور نرکا دے بھور کوری ہاتھا چشتہ کروا
ওই যে কথাই আছে না নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে বাদশা হয়ে লাভ নাই ভাই যারা বাদাম খাচ্ছ ভাই বাদাম খাইও না এটা আমার খারাপ লাগে কষ্ট হচ্ছে তো দুই বকরি কি বকরি আর ওরা কয় এটা আমাদের শরীয়তপুরে কয় ছাগল এই দুই ছাগল ঘাস খাইতে খাইতে বেলা ডুববে গেছে আপনাদের বগুড়া কয় বেলা ডুবে গেছে নাকি বেলা তো কয় না বেল ডুবে গেছে রে তালা বেল ডুবে গেছে রে কেরে সাংরা উদ্দেশ্য বাস না বেল গেল ইনকা কইরা কয় আপনারা জানেন যে আমি আলাপি মানুষ এই আলাপ করতে করতে দেখবেন ধারাম করে ওয়াজ শুরু হয়ে যাবে আপনি বুঝবারই পারবেন না শুনেন অন্তরের সাথে অন্তরের মিল না হলে হাজারো ঘি মাখে ওয়াজ করলে ভালো লাগবে না আর মনের সাথে মনের মিলন হয়ে গেলে দেখবেন রাগ করে কথা কইলেও পছন্দ হবে যাক দেখতে ভালো তা খাইতে ভালো কথা কয় না এই জন্য একটু আপন হয়ে কথা বলতেছি ভাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য আপন হওয়ার তৌফিক দান করে এটাই তো জীবনের শেষ বয়ান হইতে পারে তো ঘাস খাইতে খাইতে বেলা ডুবে গেছে তো ছোটটা বড়টা ডাক দিয়ে কইতে ভাই এই বেলাতে ডুবে গেল খেয়াল আছে তো বড়টা ডাক দিয়ে কইতে এত গগাত চুকা কি আছে তো কয় আমি শুনিছিলাম ভাই এই এলাকার পাশে দিয়ে একটা জঙ্গল আছে এটা বলে বাঘের জঙ্গল তো সন্ধ্যা হয়ে গেলে তো এসে আরামে খাবে বড়রা ডাক দিয়ে কইতে দেখে তোর মনে নাই আমরা যাচ্ছে ছাগল আমাদের একটা আলাদা বিদ্যা আছে হাজার বিপদ পড়লেও উঠে দাম ছাগল কোসে কাক ভাই ওর ভালোর জন্য ও গোসল ওর গাও পাটা ছাগলের গন্ধ করছে ও আপনি গোসল করানোর জন্য গলা ধরি ধরে পুকুরে নামাচ্ছি ভালো রাস্তা ভালো আসছে যেই পানির কাছে আসছে ভাই সামনে দেখবেন দুই পাও আগে দিয়ে হাইড্রোলিক ব্রেক কি ব্রেক হাইড্রোলিক ব্রেক দিয়ে না নামব না দড়ি ছিঁড়ে দেবে তাও আপনি নামাবে পারবেন না তখন কি করা লাগে তখন বাধ্য হইয়া পাপা কইয়া সাই ঠ্যাং এক জায়গা লিয়া সলপলের মতন বুকত লওয়া লাগে বুকত লিয়া তখন ছাগল পাগলালা হইয়া ছাগলালা পাগল হইয়া আগে পানি নামে তারপর নামে কথা কয় না জোরে কথা কন ঠিক না আপনি মনে রাগ করতেছেন কথা তো উদাহরণ দিয়ে না বুঝাই তাহলে তো বুঝবেন না তো বলতেছে আমরা যাচ্ছে ছাগল তো ছোটটা সান্ত্বনা দিছে এই কথা কইতে বলতে বলতে বড়টা ডাক দিয়ে বলতেছে দেখো তো কোন গর্ত পাও কিনা রাত্রে কোনো মতন গর্ত থাকি সকালবেলা আবার খাই আবার ইতো তো গর্ত ঢুকছে ভাই কিছুক্ষণ পরে ছোটটা ভালো করে সুঙ্গা দেখে সুঙ্গা বুঝেন তো গ্রান নিয়ে দেখতেছে এই ঘরটা কার ঘর ভালো করে তাকায় দেখে যে অন্যান্য খাসির শিং লেজের পশম চামড়া দাঁতের হাড্ডির মারি এই এই ইত্যাদি হ্যাঁ শুনে যেটি ভাগের ভাই এটা ভাগের ভাই ভাই বড়টা করতে দাঁত অত খাবার চুকান বাঘ আলী কে তুই খাবে নাকি হ্যাঁ আসবে দে বিদ্যা আমার কাছে আছে বাঘকে বাঘের চন্দ্র গুষ্টি দরবার এই কথা বলতে বলতে বাঘ আসিচ্ছে ছোটটা এখন দেখতে যে বাঘ আসিচ্ছে নাকি দেখে তো বাবা আগে গাদুম গুদুম করে আসিচ্ছে ছোটটা এখন ট্রাক করে মাথা নিচে দেখতে বড় ভাই দূরে খাবে বড়া করছে আমি যা করি তুই খালি হো হো করবো ঠিক ঠিক করে গোগাবো দেখবো বাঘকে বাঘ দূর মারবে এখন বাঘ যখন একেবারে ওনার ঘরের কাছাকাছি আসতেছে এবার খাসি বা বকরি ঘরের দরজার কাছে দাঁড়াইয়া গর্তের কাছে দাঁড়াইয়া মাথাটা নিচমির দিকে বাঘ যাতে না দেখে আওয়াজ দিয়ে বলতেছে ছোট ভাই তোর মনের আশা পূরণ হচ্ছে রে আল্লাহ তোর দোয়া কবুল করছে রে ভাই ছোট ছাগল এখন বলছি কেরে কথা নাই বার্তা নাই কি দোয়া কবুল হলো কি মনের আশা পূরণ হলো এখন ভট করে ডাক দিয়ে বলছে কে তোর মনে নাই ভাই
আজকে 6 মাস ধরে তুই আমার কান ধারা বড়া করে দিছিস বাঘের গোশত খাবো বাঘের গোশত খাবো ওই যে আসিছে বাঘ আলেই তুক ধরে খাও মুরে ভাই এই কথা যখন বাঘ শুনছে বলেন যত বড় ক্ষমতাধর বাঘ উই আর ঘর ঢুকবে না কথা কয় না ওই লেন্ডার নিচের নিকে দিয়া বিড়ালের মতন তো তো দৌড়ানোর সময় গাছের ডালে আবার বান্দর বান্দর আবার ডাক দেখে কে বাবা ওদিক কোন যাচ্ছে তোমার ভক্তি এইদিকে বাঘ তখন ডাক দিয়ে বলতেছে আমার ঘরে কে জানি ঢুকেছে আমার গোশত খাবে বান্দর ডাক দেখে দে বাবা তুমিও বকরি তালে পকরি হলেন নাকি ছাগলের তালে পাগল হসি কারণ বান্দর দেখছে দুইটা ছাগল সন্ধ্যার সময় ঘুর ঘুর করেছে কত মাথা ওরা বাসার জন্য তোমার ফলটে ভালো হবে এই জন্য উপায় অন্ত না পাই এই চিল্লাইছে আসেন তো দেখি তো আমি আপনার ভাগ্নে আপনি আমার মামা মামা ভাগ্নে যেখানে বিপদ নাই আসেন আগা দিয়ে আসি আমি বাঘ চিন্তা করলো দেখলো তো আগা দিবে বাঘ যাবে চান না কারণ নিজের কানে শুনছে তো বান্দর করতে এত ভয় যদি পান মামু তাহলে ধরেন আমার নেন্দার সাথে আপনি নেজ বাঁধেন খালি আগে হামাক খাবে পরে আপনি খাবে আগে আমি দেখি তে বান্দরের নেন্দার সাথে বাঘের নেন্দা বাঁধছে বান্দা বানর আগে আগে তো ছোটটাক বড়টাক করতে দেখ তো বাঘ গেছে নাকি আসিছে তাকে দেখে দে বাঘ একলা না বান্দর শুদ্ধ আসি ছোটটা এখন বড়টা করছে বড় ভাই বিপদ তো খারাপ কাম তো খারাপ কাম তো খাম হয়ে গেল কে এখন ডবল আসিছে সাথে বান্দর আসিছে তবে দেখলু বান্দরের নেন্দার সাথে বাঘের নেন্দা বান্দা তো বড়টা করতে তোর বুদ্ধি নাই ফরগা হ্যাঁ বুদ্ধি আছে তাহলে আমি যা কম আপনি খালি ঠিক ঠিক করবি এবার ছোটটা আসে গর্তের মুখের কাছে হারে হাস গগাচ্ছে আর চিল্লাচ্ছে আর ডাক দিয়া করছে ও বড় ভাই বাঘ পলাইতে পারে নাই বড় কয় কেন কয় কে আপনার মনে নাই 6 মাস আগে বান্দরের দায়িত্ব দিছিলেন মোটা দাদা বাঘ পাইলে নেতার সাথে নেতা ভাঙ্গালি আসবে এই দেখেন বান্দর আমাদের সবক মেনেছে নেন্দার সাথে নেন্দা বান্দালি আসিছে নো চিন্তা নো ফুর্তি এই কথা শুনে বাঘ কয় সর্বনাশ তো ওরা ওরা তো ঠিকই হামা কসগুবি নেন্দার সাথে নেন্দা বান্দালি হামা মারা ফেলবে দত্তর নেন্দা নিজে বাসলে নেন্দা হবে বড় নেন্দা সিরা মিরা দৌড় তো ভাই তুই জিহাদ কর তুই তবলিগ কর তুই পীরগিরি কর তুই বুকো ধাত বান আমিন জোরে কো আমিন আস্তে কো ঠ্যাং ফাঁক করে নামাজে দাঁড়া ঠ্যাং মিলিয়া দাঁড়া ইমাম মালিকও আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের ইমাম শাফিও আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তিনিও আমাদের আমরা কেউ এই ইমাম ছাড়া না এই কেউ আমরা মাঝহাব ছাড়া না কথা বলেন ঠিক কি না আমরা আমাদের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্য গ্রহণ করতে যদি পারি খোদার কসম এই দেশে কারো বাবার শক্তি নাই কেউ কাউকে মানুষ থেকে বান্দর বানাইতে চায় মানুষ মানুষই থাকবে কেউ কাউকে বান্দর বানাইতে পারবে না ইসলাম এমনিই কায়েম হবে আর কে ঐক্য গ্রহণ করো দলাদলি বাদ দাও বাতিল ফেরকারা নেন্দা ছিঁড়ে বামপন্থীরা দৌড় মারবে হকের আওয়াজ বন্ধ করতে পারবে না এই জন্য আমাদের এক হইতে হবে কথা কয় বাস্তব না বাস্তব কে ভাই মন চাচ্ছে কিছু সময় দেওয়া ও ভাই আরো বাড়া তো তোর মাইকিং কে করে আর তুই না বুঝলে কি আমি তোকে আমি বুঝে কয়ে দিন বাসটা মোটা কর ভলিউম বাড়া টনটা শিখুন কর অধুবি হাতাচ্ছু অধু করছু ভাই মন খারাপ করতেছে আমি এইরকম চলবে কি চলবে না ঘুম আছে কোন খালি বক্তাকে শিখে রাখি নাই ওদূর ভবিষ্যতে না আর চাপা বসা যাবে না বসেন আপনি দেয় উঠি দেয় কোন তোরা না চাপা বস না থাক হেদায়েত আল্লাহ দেওয়ার মালিক যাই দাঁড়ায় আছে ওই কিন্তু এখন একটা মনোযোগ দিছে ও যখনই বসনা কবেন মুই হারা ফেলি ওর অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে অতএব হেদায়েতের মালিক কে কেউ গাছের ডালে বসে কোরআন শুনবে কেউ বাড়ির ছাদে শুনবে কেউ ঘরের ভিতরে শুয়ে থেকে শুনবে হেদায়েতের মালিক বক্তা না হেদায়েতের মালিক কমিটি না হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ
না আওয়াজ হচ্ছে না ভাই সামনে লোকেরা চুপ থাকেন পিছনে লোকেরা বলেন তো আল্লাহু আকবার ইমনি করছি ওই জন্য আমি করছি রে বাবা সামনে লোক চুপ থাকেন আবার পিছনে লোকেরা বলেন তো আল্লাহু আকবার এবার হইছে মরদের মতো হইছে এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলা লাগবে কোরআনে আছে না নাই আমার দেশত কেউ কেউ বলসার মাইলা গপ্প দিয়ে কয় কয় নারায় তাকবীর এটা উমুক দলের স্লোগান উনি জীবনও মাদ্রাসা পড়েন উনি এটা হিংসুক হইয়া এই কথাগুলো বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলা লাগবে নির্দেশ কার أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر أمي كي غوغل غايلا غان غايلا كي تلوات كلا تو مؤمنين سامنے قرآن تلوات كلا مؤمنين ايمان بارے نا كومي যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে কলিন বা এনা জোরে কোন দিনে আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলিলে শয়তান পাদিতে পাদিতে দৌড় মারিবে শয়তান খেদানোর দরকার আছে না নাই তাবা একটু জোরে কোন আল্লাহ আকবার বলা মানে রবের নামের জিকির করা কার নামের জিকির করা রবের নামের জিকির করতে হবে কোরআনে আছে না নাই ওয়ানকুর ইসমা রাব্বিক আল্লাহু আকবার ওয়ানকুর ইসমা রাব্বিক আল্লাহু আকবার ওয়ানকুর ইসমা রাব্বিক আমাদের দেশে অনেক বক্তা আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ওই মুফাসসির নামাজ ভাঙার কারণ 19টা প্রথম শর্ত হইলো প্রথম কারণ হইলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা ওয়াজ করবে দে মুফাসসির তেলাওয়াত করিছে মিনহা খালাকনাকুম অপিহান নয় দুঃখম অমিনহান খরজকম তারাতান ওখরা আবার খুব সইয়া দিস বুকে নিজের পড়াই সই নাই না মাইকটা আমার ফেভার হচ্ছে না আওয়াজটা আর একটু ক্লিয়ার করো তোমার মাইক তো ভালো তোমার মেশিন তো ভালো আমার ভাইরা আমার বন্ধুগণ বাস আর হাত দিও না ভাই শোনা ভাই আর হাত দিও না থাক শুনেন একটা কথা বলি পবিত্রতার দাম আছে আমি এরকম এক মাইকলা কইছি যে তুই অজু করছু মাইকলা আমার সাথে লাস্টে আমার হাত ধরে কই অজু করিস অজু করছিস এই কথাটা আপনারা দুষ্টামি মনে করবেন না আমি ওর ভালোর জন্য বলছি আর সব সময় আমাদের পবিত্রতা অর্জন করে থাকা দরকার কারণ কখন মৃত্যু এসে যায় বলা যায় না তবে ইল্লা মাশাআল্লাহ অনেক মাইকলা নামাজি অজু করনেওয়ালা দিনদার যার কারণে এখনো দিন টিকে আছে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন তো রবের নামের জিকির করতে হবে নির্দেশ কার আল্লাহ ওয়ানকুর ইসমা রাব্বিক আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো কিন্তু আফসোস দুঃসাহসী আছে কিনা আমি জানি না এক দল লোক আছে মুসলমান নামদারি পরিচয় দিয়া পীরের কাছে মুরিদের পরিচয় দিয়া রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে যা কোরআনেও নাই এই জিকির হাদিসেও নাই কি তুই কি কয় আগাও মিল নাই গোড়াও মিল নাই তোমার আশা গসিং লামা বাজা আমার জিং গং বাবা কান সা সাং নি গং বাবা গা আঙা লাঙা তাই আঙা সিং গং বাবা গা ওয়া 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 হো বাবা হো এলা যদি জিকির হয় তাহলে তামাশা কোনটা কথা কয় এগুলো জিকির না জিকির না তামাশা কথা বলেন ঠিক কি না কে ভাই কোরআন হাদিসে আল্লাহ সুন্দর সুন্দর নামের অভাব পড়ছে রে ভাই হ্যাঁ ও
হুজুরের একটা সেদ্ধ তম্বুর একটা হাতাওয়ালা সেদ্ধ মোহতারাম হাজিরে আমার ভাইরা কোরআন হাদিসে সুন্দর সুন্দর নামের অভাব পড়ছে আল্লাহ আল্লাহ নিজেই কোরআনের আরেক জায়গায় বলে যে তোমরা আমির আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাকো সুবহানাল্লাহ কোরআনে আছে না নাই ওয়ালিল্লাহিল আসমা যার কোরআন বলতে শুনতে ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে আর যদি মনোযোগী হয়ে আরো শুনেন হেদায়েত পাবেন আপনার বাপ মার কবর রাজা দাদা দাদির কবর রাজা মানে মাফ করে দিবে কারণ এটা আল্লাহর চিঠি কার চিঠি আল্লাহর চিঠি আল্লাহু আকবার ওলিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে ডাকরে বান্দা সবাই আল্লাহ রে ডাকরে বান্দা যারা এটা আসতে বলবে মনে করবেন ওরা বাবার গুরু ফেললো এই জন্য আল্লাহ ডাক পেয়েছে না আল্লাহ রে ডাকরে বান্দা জোরে আল্লাহ রে ডাকরে বান্দা ও তারে ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ ঠিক কি না বলে ও তারে ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাকরে বান্দা সবাই আল্লাহ রে ডাকরে বান্দা এতগুলো মানুষ যদি আল্লাহ আল্লাহ বলেন শয়তান কিন্তু পালাবে মাহফিলে রহমত নাজিল হবে আর এই মাহফিল কবুল না হইয়া পারে না কারণ এটা ওলামায়ে হক্কানীদের ইস্তেদ হয়ে গেছে আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ রে ডাকরে বান্দা ও তারে ডাকতে ডাকতে তোর কলবের ময়লা হবে সাফ আল্লাহ রে ডাকরে বান্দা সবাই আল্লাহ রে ডাকরে বান্দা যখন তুমি সত্য ছিলে দাচ্ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে ভাইয়া মা জননীর বুকে কেন তুমি আল্লাহকে ডাকবা না যখন তুমি ছোট্ট ছিলে দাচ্ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে বন্ধু মা জননীর বুকে সেই আল্লাহরই ডাকো বান্দা জীবন থাকার যাক সেই আল্লাহরই ডাকো বান্দা জীবন থাকার যাক আল্লাহ রে ডাকরে বান্দা সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আরেকবার আল্লাহ রে ডাকরে বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি ঠিক কিনা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাকরে বান্দা জোরে আল্লাহ রে ডাকরে বান্দা ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ লিল্লাহ তাকবীর মনসা সময় দিতে বা মনসা সেই কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছে কাদেরকে ঈমানওয়ালা যারা মনে আছে তো কথাটা কিওয়ালা কিওয়ালা ইমানওয়ালা এখন বলেন তো বাজার উপজেলা চেয়ারম্যান আমি মুফতি ইব্রাহিম সাহেব বা আপনারা একজনে যদি ধরে বান্দা বলি তুই ইমানদার তুই ইমানদার কথাটা তো সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে কিন্তু আল্লাহ যদি বলে তোরা ইমানদার সত্য না মিথ্যা তাহলে দলিল কাদেরটা নিবেন বান্দাদেরটা না আল্লাহটা
আসেন কোরআনের দলিল নেন ইমানের দাবিতে সত্যবাদী কারা নাম দিবেন তাফসীরুল কোরআন মাহফিল আমাদের এমনি একটা বদ্ধম আছে কওমি মাজার হুজুরাত তাফসীর করতে জানে না বুকে হাত দিয়ে বলি আমাদের কোরআন সামনে নিয়ে আসা লাগে না আমাদের আল্লাহ ওয়ালাদের নজরটাই আমাদের জন্য বড় কথা চোখ বন্ধ করলেই কোরআনের আয়াত সামনে আসে নোট করে ধরে আসা লাগে না আমার ভাইরা কোরআনের দলিল ইমানের দাবিতে সত্যবাদী কারা সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত আল্লাহ জানাইলেন নবী গো আপনি যাকে ঈমানওয়ালা মনে করেন তারা প্রকৃত পক্ষে ঈমানদার না ঈমানের দাবিতে সত্যবাদী কারা আমি বলতেছি শুনেন আল্লাহ নাযিল করে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وأنفسهم في سبيل الله আল্লাহ বলেন ও গো নবী ঈমানের দাবিতে সত্যবাদী তারা তারা কারা যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে দ্বিতীয় নম্বর আপনি রাসূলের উপরে তৃতীয় নম্বর সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করে ওয়াজাহাদু অনুরোধ করব কেউ চলে গেলে চলে যাইতে দিবেন কারণ কোরআন হাদিসের বয়ান সবার বোঝার ধারণ ক্ষমতা নাই ঠিক কথা কয় না কিন্তু যাদের সম্পর্ক কোরআন হাদিসের সাথে আছে তারা বলবে না চমৎকার আলোচনা বিশুদ্ধ কোরআন হাদিসের আলোচনা কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু বাদানি বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি যাইতে দাও তো কি এক ডিস্টার্বের পালাক পড়লাম রে ভাই যাও আব্বু এই বুড়া বাবার হয়তো প্রাকৃতিক সমস্যা চাপ দিছে না তাড়াতাড়ি যাবেন দেরে তাড়াতাড়ি যাবেন দেরে শয়তানের মাথা গরম হয়ে গেছে যে এই মাহফিল যেন কবুল না হয় কিন্তু শয়তান আবার উম্মতের হকানি আলেমদের সাথে পারে না মারেন জোরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার এরা এখানে আসে কেন এদিকে আসতে দেন কেন কি সমস্যা কি এই এখানকার হুজুররা কই ভাই ক্লাসে ডিস্টার্ব হলে ক্লাসে ছাত্রদের বিষয় বোঝা যায় না এজন্য ডিস্টার্ব মুক্ত হবে কেন ভাই আর কোরআন শরীফ চুপচাপ করে শুনতে হবে এটা কার নির্দেশ ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন তোমরা রহমত চাও আমার কোরআন তেলাওয়াত তোমরা চুপচাপ বসে শোনো তাইলে আমি আল্লাহ রহমত দেব এর জিজ্ঞেস করলেন আল্লাহ হেদায়েত দিবেন না আল্লাহ বলেন তোমরা যদি কোরআন শরীফ মনোযোগ সহকারে শোনো এবং মানো আমি আল্লাহ হেদায়েত দিব আমার রহমতের কোলে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাই দেব সুবহানাল্লাহ কোন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله إكوتا كا زورا بولن كا আল্লাহ তো যে কথাটা বলতেছিলাম আল্লাহ বলে ঈমান আনছে আমি আল্লাহর উপরে দ্বিতীয় নম্বর আপনি রাসূলের উপরে তিন নম্বর সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পরে মনে সন্দেহ করে নাই সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করলো বি আমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী সুবহানাল্লাহ জোরে কোন এবার আপনি কোরআনের দলিল পাইলেন এবার আসেন রাসূলুল্লাহর দলিল হাদিসের দলিল উম্মতের আলেমরা বসে আছে জিজ্ঞেস করে দেখবেন।